আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় একাদশ দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ধারাবাহিক প্রস্তুতির আস্তে আস্তে দ্বিতীয় অধ্যায় পোলট্রি পালন, তোমরা আছো ভিডিও রেখার সাথে, সাথে আছি রবিউল রহল। আলোচনা করব অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি বর্ণবিচারণী প্রশ্ন উত্তর নিয়ে। পৃথিবীতে পাখির প্রজাতির সংখ্যা কত? পৃথিবীতে পাখির প্রজাতির সংখ্যা 9000। এক বছরের কম বয়সের বাড়ন্ত বয়সের মরককে কি বলে? ককরেল। এক বছরের কম বয়সের হাঁসকে কি বলে? ডাকলিং। অস্ত্রোপচারের মাধ্যমে খাসি করা মরককে কি বলে? কেপন। এক বছরের কম বয়সী স্ত্রী মুরগিকে কি বলে? পুলেট। পোল্ট্রি বলতে পাখির ওই সমস্ত গৃহপালিত প্রজাতিকে বোঝায় যারা ডিম উৎপাদন করে, মাংস উৎপাদন করে, নাকি মানুষের তত্ত্বাবধানে ধীরে ধীরে বংশবৃদ্ধি করে। সঠিক উত্তর হবে একক দুই, অর্থাৎ পোল্ট্রি বলতে ওই সমস্ত গৃহপালিত প্রজাতিকে বোঝায় যারা ডিম এবং মাংস উৎপাদন করে। ব্রয়লার মুরগি অল্প সময়ে উৎপাদনযোগ্য, শক্ত মাংস সমৃদ্ধ, নাকি 6 থেকে 8 সপ্তাহের বয়সের হয়? সঠিক উত্তর হবে এক ও তিন, অর্থাৎ ব্রয়লার মুরগি হলো অল্প সময়ে উৎপাদনযোগ্য এবং 6 থেকে 8 সপ্তাহে বয়সের হয়। নিচের 29টি পড়ো এবং 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। সাজু গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে এক ধরনের পাখির খামার দেখল। তার চাচা বলল, এরা মাংস উৎপাদন করে যা 6 থেকে 8 সপ্তাহে বিক্রয় উপযোগী হয়। মানুষ এই পাখিগুলো পালন করে তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে। সাজুর গ্রামের খামারটি কোন প্রকারের? সাজুর গ্রামের খামারটি ব্রয়লার মুরগির। উদ্দীপকে উল্লেখিত খামারের ক্ষেত্রে কারিগরি ব্যবস্থাপনার দরকার হয় না, প্রজাতি ভেদে ব্যবস্থাপনা করতে হয়, নাকি উৎপাদিত পণ্য ভেদে ব্যবস্থাপনা প্রয়োজন হয়? সঠিক উত্তর হবে 2 ও 3, অর্থাৎ উদ্দীপকে ব্রয়লার খামারের ক্ষেত্রে প্রজাতি ভেদে ব্যবস্থাপনা করতে হয় এবং উৎপাদিত পণ্য ভেদে ব্যবস্থাপনা প্রয়োজন হয়। 2021-22 অর্থ বছরে উৎপাদিত মোট ডিমের পরিমাণ কত মিলিয়ন ছিল? সুপ্রিয় শিক্ষার্থী, এটা তোমরা সঠিকটি দেখে নিয়ে কমেন্টে জানাবে। আরও একটি প্রশ্ন, 2021-22 অর্থ বছরে পোলট্রি খাতে খণ্ডকালীন কর্মসংস্থান হয় কত শতাংশ লোকের? 60%। এবং আরও একটি প্রশ্ন, 2021-22 অর্থ বছরে পোলট্রি খাতে কত মিলিয়ন মেট্রিক টন মাংস উৎপাদিত হয়? 9.154 মিলিয়ন মেট্রিক টন। এই তিনটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সঠিকটি। লেয়ার মুরগি ডিম দেওয়া শুরু করে কত মাস থেকে? লেয়ার মুরগি 5 মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। ব্রয়লার মুরগি বিক্রয়ের উপযোগী হয় কয় সপ্তাহে? ব্রয়লার মুরগি ডিম দেওয়ার উপযোগী হয় 6 থেকে 8 সপ্তাহে। শোভাবর্ধনকারী পাখি হলো তিতির, রাজহাঁস, নাকি মাস্কভি? সঠিক উত্তর হবে সবগুলোই, অর্থাৎ শোভাবর্ধনকারী পাখি হলো তিতির, রাজহাঁস এবং মাস্কভি। বিগত 6 বছরে পোল্ট্রি ক্ষেত্রে মাংস ও ডিমের গড় উৎপাদন বৃদ্ধির হার খুব বেশি না হওয়ার কারণ পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধি, পোল্ট্রির রোগ কমে যাওয়া, নাকি ডিমের দাম কমে যাওয়া? সঠিক উত্তর হবে এক ও তিন, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি না হওয়ার কারণ হল পোল্ট্রির খাদ্যের মূল্যবৃদ্ধি এবং ডিমের দাম কমে যাওয়া। নিচের 29টি পড়ো এবং 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। জন্তুদের কৃষি শিক্ষক তাদের ক্লাসে গিয়ে বললেন, গৃহপালিত পাখি আমাদের পরিবেশের উচ্ছিষ্ট খাদ্য পরিবেশের উন্নয়ন করে, এছাড়া উক্ত পাখির পচানো বিষটা এক ধরনের সার হিসেবে ব্যবহৃত হয় যা গোবরের তুলনায় 3 গুণ বেশি নাইট্রোজেন সরবরাহ করে। জন্তুদের কৃষি শিক্ষক কোন সারের কথা বললেন? জৈব সার। উদ্দীপকে উল্লেখিত পাখি খাদ্য পুষ্টির উৎস, পাখি থেকে মাছের খাদ্য পাওয়া যায় না, নাকি শিল্প উন্নয়নের উৎস? সঠিক উত্তর হবে এক ও তিন, অর্থাৎ উক্ত পাখি খাদ্য ও পুষ্টির উৎস এবং শিল্প উন্নয়নের উৎস।
দেশে বর্তমানে পোলট্রি খামারের সংখ্যা কত হাজার? 75 থেকে 80 হাজার। এই প্রশ্নটিও আপডেট দেখে নেবে। দেশে সরকারি ও বেসরকারি খামারের বছরে প্রায় কত কোটি হাঁস মুরগির বাচ্চা উৎপাদিত হয়? 1 কোটি। প্রতি বছর এদেশে আমদানিকৃত প্যারেন্ট স্টকের সংখ্যা কত? 6 থেকে 8। হাঁস মুরগির খামারে খাদ্য বাবদ ঘরের শতকরা হার কত? 65 থেকে 70। বাংলাদেশে পোলট্রি শিল্প উন্নয়নের প্রধান সমস্যা হল উন্নত জাতের অভাব, সুষম খাদ্যের অভাব, নাকি পোলট্রি আইনের অপূর্ণতা? সঠিক উত্তর হবে সবগুলোই। অর্থাৎ বাংলাদেশে পোলট্রি উন্নয়নের প্রধান সমস্যা হল উন্নত জাতের অভাব, সুষম খাদ্যের অভাব এবং পোলট্রি আইনের অসম্পূর্ণতা। পোলট্রির ক্ষেত্রে অসম্পূর্ণতা রয়েছে পশু রোগ আইনে, পশু সঙ্গ নিরোধ আইনে, নাকি পশু মান নিয়ন্ত্রণ আইনে? সঠিক উত্তর হবে সবগুলোই। অর্থাৎ পোলট্রি ক্ষেত্রে অসম্পূর্ণতা রয়েছে পশু রোগ আইনে, পশু সঙ্গ নিরোধ আইনে এবং পশু মান নিয়ন্ত্রণ আইনে। নিচের 29টি পড়ো এবং 25 ও 26 নম্বর প্রশ্নের উত্তর দাও। বিপ্লব কৃষি বিষয়ক প্রশিক্ষণে বাংলাদেশে হাঁস মুরগি পালনের বাধাসমূহ সম্পর্কে জানতে পারল। সে আরও জানল মোট ব্যয়ের একটি বড় অংশ ব্যয় হয় এর খাদ্যে। উদ্দীপকে উল্লেখিত শিল্পের মোট খরচের শতকরা কত ভাগ খাদ্যের জন্য ব্যয় হয়? 65 থেকে 70 ভাগ। বিপ্লবের জানা অন্যান্য বাধাসমূহ হল টিকাবীজের অভাব, বিদেশি জাতের মুরগির মাংস গ্রহণে বেশি আগ্রহ, নাকি উন্নত জাতের অভাব। সঠিক উত্তর হবে 1 ও 3। অর্থাৎ বিপ্লবের জানা অন্যান্য বাধাসমূহ হল টিকাবীজের অভাব এবং উন্নত জাতের অভাব। পোলট্রিকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা করা হয় কবে? পোলট্রিকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা করা হয় 1994 সালে। মানুষের দৈনিক মাথাপিছু কত গ্রাম মাংসের প্রয়োজন? মানুষের দৈনিক মাথাপিছু 120 গ্রাম মাংসের প্রয়োজন। দেশি মুরগি বছরে কতটি ডিম দেয়? দেশি মুরগি বছরে 40 থেকে 50টি ডিম দেয়। হ্যাচারি সহ কেন্দ্রীয় হাঁস মুরগির খামার ঢাকার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় হাঁস মুরগির খামার মিরপুরে অবস্থিত। সরকারি কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার কোথায় অবস্থিত? সরকারি কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার নারায়ণগঞ্জে অবস্থিত। পোলট্রির উন্নত জাতের অভাব দূরীকরণের প্রয়োজন নিজস্ব জাত উদ্ভাবন করা, উন্নত জাত আমদানি করা, নাকি পোলট্রিকে অধিক খাবার প্রদান করা? সঠিক উত্তর হবে 1 ও 2। অর্থাৎ পোলট্রির উন্নত জাতের অভাব দূরীকরণের প্রয়োজন নিজস্ব জাত উদ্ভাবন এবং উন্নত জাত আমদানি করা। পোলট্রি প্রশিক্ষণ দেওয়া যাবে যুব প্রশিক্ষণ কেন্দ্রে, শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, নাকি মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে? সঠিক উত্তর হবে 1 ও 3। অর্থাৎ পোলট্রির প্রশিক্ষণ দেওয়া যাবে যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে। নিচের 29টি পড়ো, 34 ও 35 নম্বর প্রশ্নের উত্তর দাও। শফিক উদ্দিন একটি মুরগির খামার তৈরি করলেন, কিন্তু রোগের প্রাদুর্ভাবে অধিকাংশ মুরগি মরে গেল এবং তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। শফিক উদ্দিন মুরগিগুলোকে কীভাবে রোগ থেকে রক্ষা করতে পারতেন? টিকা দেওয়ার মাধ্যমে। শফিক উদ্দিনের সমস্যা সমাধানের প্রয়োজন সুষম খাবার ব্যবস্থা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, নাকি হাইব্রিড জাত ব্যবহার না করা? সঠিক উত্তর হবে 1 ও 2। অর্থাৎ শফিক উদ্দিন সাহেবের সমস্যা সমাধানের প্রয়োজন সুষম খাবার ব্যবস্থা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা। উৎপত্তি স্থানের উপর ভিত্তি করে মুরগির জাতকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে প্রজননকারী কর্তৃক ন্যূনতম 5টি বংশ পরম্পরায় আন্তঃপ্রজননের মাধ্যমে সৃষ্ট বিশেষ নামধারী মুরগিগুলোকে কী বলা হয়? স্ট্রেইন। উদ্দেশ্যের উপর ভিত্তি করে মুরগির জাতকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কোন প্রজাতির মুরগির পালকের রং লাল?
রোড আইল্যান্ড রেড এই প্রজাতির মুরগির পালকের রং লাল। প্লাউমাউথ রক জাতের কয়টি উপজাত রয়েছে? 7টি। ফাউমি জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি? ফাউমি জাতের মুরগির উৎপত্তিস্থল মিশর। মিনকা জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি? মিনকা জাতের মুরগির উৎপত্তিস্থল স্পেন। ফাউমি জাতের মুরগি বছরে কয়টি ডিম দেয়? ফাউমি জাতের মুরগি বছরে 180 থেকে 200টি ডিম দেয়। মিনকা জাতের মুরগি বছরে কয়টি ডিম দেয়? প্রায় 200। অ্যানকোরা জাতের মুরগি বছরে প্রায় কয়টি ডিম দেয়? 200। অস্ট্রালপ জাতির মুরগির উৎপত্তিস্থল কোনটি? গ্রেট ব্রিটেন। কার্নি জাতের মুরগির উৎপত্তিস্থল ইংল্যান্ড। কার্নি জাতের মুরগির আসল নাম কি? কার্নি জাতের মুরগির আসল নাম ইন্ডিয়ান গেম। সাসেক্স জাতের মুরগি কোন শ্রেণীভুক্ত? সাসেক্স জাতের মুরগি ইংলিশ শ্রেণীভুক্ত। কোন জাতের মুরগির পায়ের নালায় পালক থাকে? ব্রাহ্মা জাতের মুরগির পায়ের নালায় পালক থাকে। সুপ্রিয় একাদশ দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পোল্ট্রি পালন থেকে গুরুত্বপূর্ণ 50টি ভূনিবাসিনী প্রশ্ন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে। আগের অধ্যায় সহ কৃষি শিক্ষার গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এই ভিডিও ডিসক্রিপশন অথবা উপরে ডান পাশে আইবটনে পেয়ে যাবে। ভিডিওটি কাছে সাথেই থাকো। সকলে সুস্থ থাকুন। কবি জানাচ্ছি, আল্লাহ হাফেজ।